প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও আইভি রহমান সহ ২৪ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। রবিবার বিকাল ৪টায় শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী, সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মঙ্কুচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।